এরপরে তাহিনুর আলম সিদ্দিকী আপনি লিখেছেন আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি যদি সুদের হিসাব করার সফটওয়্যার বানিয়ে বিক্রি করি আর তারা সেটা ব্যবহার করে তাহলে কি আমার সুদের পাপ হবে দেখুন আল্লাহ করি বলেছেন দুই নম্বর তোমরা সীমালঙ্ঘন এবং গুনাহের কাজে এক অন্য সহযোগিতা করো না আর নবী করিম সাল্লাও সুদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত যারা তাদের প্রতি লানত এবং হিসাব সম্পাদ করেছেন তো এই জন্য আপনার সফটওয়্যার ব্যবহার করে যদি শুধুমাত্র এটা সুদের হিসাবেই ব্যবহার হবে আপনি জানেন এবং সেটা ব্যবহার করে মানুষ সুদের কারবার করবে এটি হলো এটার ব্যবহারের একমাত্র পথ তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটি হবে না কারণ এটি অন্য কাজের সহযোগিতা হচ্ছে অন্য কোনো উপায় উপার্জনের চিন্তা আপনার করা উচিত একজন ইমানদার হিসেবে শরফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কাফনের কাপড় নাকি দর দাম করে কেনা যায় না কথাটা কথাটাই কথা কতটা শরীয় এই এ মাসালা হয়তো কোনো কাফনের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনে আল্লাহ আলাম কারণ হলো এই ধরনের মাস আলা থাকলে তো কাফোনের কাপড়ের বিক্রেতা যারা তারা লাল হয়ে যাবে যে কোনো দাম চাইবে আপনি দাম দরদাম করতে পারবেন না মূলত কোনো কথা কোনো দেশে বলা হয়নি অন্য দশটি জিনিসের মতো কাফনের কাপড়ও আপনি দরদাম করে কিনতে পারবেন কোনো অসুবিধা নেই আলমিন ইসলাম আপনি জানতে চেয়েছেন ডেকোরেশনের ব্যবসায়ীকে হিন্দুদের পুজোর সময় তাদের মন্দিরে বা গির্জার জন্য ডেকোরেশন ভাড়া দিতে পারে উত্তর হলো না যেটি একটু আগে বলেছিস আমাদের দুই নম্বর আয়াত অনুযায়ী আপনি অন্যায় কাজের সহযোগিতা প্রত্যক্ষ সহযোগিতা করতে পারেন না আপনি হয়তো বলবেন যে তাদের এটা তো থেমে থাকবে না তো অন্য কেউ যদি গুনাহে লিপ্ত হয় বা ভুলে পাওয়া বাড়ায় তো আপনি তো নিজেকে সেই ক্ষতির দিকে পা বাড়াতে পারেন না সাকিবুল ইসলাম আপনি লিখেছেন বাবা মা রাজি না হওয়া সত্ত্বেও দিনদারিতা দেখে পছন্দ করা কোনো মেয়েকে বিয়ে করলে কি তাতে বাবা মার অবাধ্যতা করা হবে দেখতে হবে যে বাবা মা আপনার দিনদার পাত্রী বিদিনদান মেয়েকে বিয়ে করার ক্ষেত্রে তারা নারাজ এ বিষয়টা কতটা পরিষ্কার ব্যাপারটা যদি এরকম হয় যে আপনি কোনো একজন মেয়েকে দিনদার মনে করে পছন্দ করছেন বাবা মা আরেকটা দিনদার মেয়ে পছন্দ করছে আপনার হয়তো এর প্রতি বিশেষ কোনো দুর্বলতার কারণে আপনি একেই একমাত্র দিনদার মনে করছেন বেশি দিনদার মনে করছেন তো এই সমস্ত ক্ষেত্রে বাবা মার মতামতকে অবজ্ঞা করা উচিত নয় তবে যদি এমন হয় যে অনেক বাবা মা আছেন তাদের দিনদারিতার কোনো বালাই তাদের কাছে নাই কোনো গুরুত্ব তাদের কাছে নাই তাদের কাছে দুনিয়াটাই মুখ্য তারা বরং দিনদারিতার কারণে অনেক সময় অ্যাভয়েড করেন এরকম যদি হয় তাহলে সেই অভিভাবক আসলে তার দিনদার সন্তানের অভিভাবকত্ব করার যে নৈতিক অধিকার সেটাই রাখেন না এরকম ক্ষেত্রে আপনি বাবা মার প্রতি দুর্ব্যবহার না করে বেয়াদবি না করে আপনি আপনার অপারগতার কথা প্রকাশ করে যদি আপনি দিনদার পাত্রীকে বিবাহ করেন তাহলে সেক্ষেত্রে আপনি বাবা মার অবাধ্য হয়েছেন তেমনটি বলা যাবে না